আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সুপারস্টার শাকিব খান, সে আপনাদের সাথে কমিউনিকেট করবে? আমাদের প্রথম টার্গেটই ছিল হলিউড লেভেলের কাজ করা। আমি নিজেও চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আছি, তির্যক নাট্য গোষ্ঠীতে, সেখানে আমি শাকিব খান যেখানে ছিল। জি, আসসালামু আলাইকুম দর্শক, আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন হায়দার তুহিন। হায়দার তুহিন ক্যারিয়ার গালি, ব্ল্যাক বক্স, ব্ল্যাক স্টোন, এই নামগুলোর সঙ্গে সরাসরি যুক্ত। দ্যাট মিনস ক্যারিয়ার গালিবের প্রধান সেনাপতি, তারপরে তিনি হচ্ছেন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ব্ল্যাক স্টোন এপিসোড 1 দেখলেন গতকালকে, যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই গল্পের, সেই সিনেমার, সেই সিরিজের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হায়দার তুহিনের সঙ্গে আজকে আমরা যুক্ত হয়েছি। আজকে তাদের টিমের, তাদের কাজের অনেক কিছু জানার শোনার চেষ্টা করব। তুমি কেমন আছেন? আচ্ছা, একেবারে শুরুতে এই শুনতে চাই যে আপনাদের এই জার্নিটা কিভাবে শুরু হলো, আপনাদের মাথায় এই প্ল্যানটা কিভাবে আসলো, কিভাবে সবাই সবার সঙ্গে আপনারা যে একযোগ হলেন, একসঙ্গে হলেন, তারপরে এরকম একটা প্ল্যান করলেন, এই গল্পটা শুরু করতে কিভাবে আপনাদের মাথায় এরকম একটা চিন্তা আসলো? পুরো টিম আপনাদের যে স্ক্রিনে যেভাবে দেখলাম যে প্রায় 15-20 জনের একটা টিম মনে হচ্ছে, সবাই একসঙ্গে কাজ করেছেন, এবং আপনারা এই ব্ল্যাক স্টোন এপিসোড 1টাও একটা ভিডিওতে দেখলাম সবাই একসঙ্গে সেলিব্রেট করছেন, একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম, যে এত এতগুলো স্বপ্নবাস তরুণ কিভাবে এক হলেন, যাত্রাটা কিভাবে শুরু হলো? যাত্রাটা শুরু হয়েছে হচ্ছে 2019 সালে। প্রথম এটার উদ্যোক্তা হচ্ছে শাহরিয়ার গালিব। তার মাথায় আমাদের যে ব্ল্যাক বুক স্টুডিও ক্রিয়েট করার, তার মাথায় সে প্ল্যানটা আসে এবং সে আমাদেরকে নিয়ে একসাথে যাত্রাটা শুরু করে। এবং যাত্রার প্রথম শুরু থেকে আমাদের ইন্টেনশন ছিল যে আমরা VFX জনিত কাজগুলো করব, টেকনোলজি, যেহেতু আমাদের মানে আমাদের টার্গেটে ছিল হচ্ছে হলিউড লেভেলের কাজ বাংলাদেশের মানুষকে উপহার দেওয়া। তো সেই সুবাদে হচ্ছে আমাদের শাহরিয়ার গালিব যে ছিল, সে হচ্ছে এই টিমটা ক্রিয়েট করছে, এবং আমাদের এই টিমটাকে মানে এতটুকু এগিয়ে আসার পিছনে যার অবদান মানে বিশাল পরিমাণ আছে, তার নাম হচ্ছে আমাদের প্রডিউসার রবিউল করিম মামা। তো উনি আমাদেরকে প্রথম থেকেই প্রডিউস করে আসছেন আমাদের প্রত্যেকটা কাজে। রবিউল করিম, রবিউল করিম লাস্টে কি বললেন, মামা? মামা, আমরাও সবাই উনাকে মামা বলি, কারণ আমরা হচ্ছে উনার ভাগিনা। যাক, মামা ভাগিনা ভালো কম্বিনেশন হয়েছে। হ্যাঁ, তো সেইভাবে ওইখান থেকে আমাদের উঠে আসা, সেভাবে আমরা একটা টিম ক্রিয়েট করি, এবং আমাদের সে 2019 সাল থেকে জার্নিটা শুরু হয়। আস্তে 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 হচ্ছে আমরা আজকে এত দূর মানে এত দূর পর্যন্ত এগিয়ে আসছি আর কি। তো শুরুতে তো আপনারা জানতেন না কিভাবে ক্যামেরা কাজ, VFX এর কাজ, স্ক্রিপ্টিং এর কাজ, এই কাজগুলো তো আপনি 2019 সালের আগে কি আপনারা জানতেন না? আসলে আমরা জানতাম না, তবে হচ্ছে আমরা যখন একটা আমাদের শাহরিয়ার গালিব যখন টিমটাকে ক্রিয়েট করছে, তখন প্রত্যেকটা পার্সনকেই আমাদেরকে যে কে যাকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে রিসার্চ করছি, এবং রিসার্চ করে হচ্ছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করছি আমরা গুগলে, ক্রোমে, বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে, আমরা হচ্ছে বিভিন্ন কোর্স নিয়ে আমরা এগুলো পড়াশোনা করে আমরা টিমের কীভাবে প্রি প্রোডাকশনের কাজ করতে হয়, কীভাবে পোস্ট প্রোডাকশনের কাজ করতে হয়, কীভাবে প্রোডাকশনের কাজ করতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা টিমমেটের মধ্যে হচ্ছে আমরা একটা কোর্স করে, ক্লাস করে আমরা সেটা শিখাইছি আর কি। তার মানে এই কোর্স তো অনেক সময় আমাদের কিনতেও হয়েছে। হ্যাঁ, কিন্তু হয়েছিল, কিন্তু হয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ওই রবিউল করিম মামা যিনি প্রডিউসার আছে, উনি আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের শাহরিয়ার গালিব সহযোগিতা করেছিল। এবং একটা কথা হচ্ছে আমাদের উদ্যোগটা ছিল হচ্ছে আমরা কিছু একটা করব, যেহেতু আমাদের মানে প্রথম শুরু থেকে আমরা যেহেতু কিছু জানতাম না, প্রি প্রোডাকশন কি, পোস্ট প্রোডাকশন কি, আসলে প্রোডাকশন কি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই টিমটাকে ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা একসাথে একযোগে যেভাবে কাজ করা লাগে সেভাবে কাজ করছে। এবং প্রি প্রোডাকশনের কতগুলো সেক্টর আছে, মানে প্রি প্রোডাকশনের কাজ কি, পোস্ট প্রোডাকশনের কাজ কি, প্রোডাকশনের কাজ কি হয়, এবং একটা প্রি প্রোডাকশনের সময় কি কি কাজ করতে হয়, লোকেশন রেখে করতে হয়, এবং কাস্টিং সিলেকশন করতে হয়, স্ক্রিপ্ট ভালো লিখতে হয়, সব কিছু এভরিথিং হচ্ছে আমরা কোর্স করছি আমরা রেগুলার। আমাদের রেগুলার ক্লাস চলতো আমাদের স্টুডিওতে, তো স্টুডিওতে আমরা সবাই আসতাম এবং সবাই এসে হচ্ছে আমরা একযোগে যাকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে দায়িত্ব, সেই ডিপার্টমেন্টে সেগুলো কোর্সগুলো করতো সে। দর্শক, আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই হায়দার তুহিন আর শাহরিয়ার গালিবের টিম প্রি প্রোডাকশন কিভাবে করে সেটার জন্য তারা একটা কোর্স করছে, কোর্স করে তারা তারপর কাজে নামছে। আর আমাদের এই মুহূর্তে অনেক সিনেমার ব্যর্থতার পেছনের গল্প যদি ঘাটা হয়, অনুসন্ধান করা হয়, তাহলে দেখা যাবে তাদের প্রি প্রোডাকশনটা ঠিক মতো হয় নাই। দেখেন, তারা যখন কিছুই জানে না তখন তারা আগে কোর্স করে জেনে নিয়েছে কিভাবে প্রিপারেশনটা করতে হয়, প্রপার প্রিপারেশনটা।
আর আমাদের এখন একটা প্রোডিউসার পাইলেই দৌড় দেয় সিনেমার শুটিং এ, প্রি প্রোডাকশন পরে আগে সিনেমা শুটিং শুরু করি, প্রোডিউসার তো পড়ার পাবো না। আর ওরা রবিউল করিম বাবার যে একটা আশীর্বাদ, সেই আশীর্বাদে তারা খুব বেশি ইয়ে হয় নাই, ছুটাছুটি করে নাই, যে না বাবা আছে যখন যেটা লাগে দিচ্ছে। সো আস্তে আস্তে ধীরে ধীরে তারা আগাইছে, তারা ডে বাই ডে নিজেদেরকে স্কিলড করছে, স্কিলড করে তারপর আপনারা অ্যাকশনে গেলেন, তাই তো? জি, যাতে কারণ এটার পিছনে কারণ ছিল হচ্ছে আমাদের যিনি ডিরেক্টর শাহরিয়ার গালিব এবং আমাদের রবিউল করিম মামা, ওনারা আমার প্রথম থেকে বলছে যে আমরা যখন কাজ করব তখন এটা যাতে মানুষ যাতে না বলে যে এটা আনপ্রফেশনাল একটা ওয়ার্ক, প্রত্যেকটা মানুষ এখানে প্রফেশনাল হইতে হবে, কারণ সিনেমা মানেই হচ্ছে প্রফেশনালভাবে কাজটাকে মানুষের সামনে ভিজুয়াল করা। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে কাজগুলো হবে সেগুলো যাতে প্রফেশনাল মানের হয়। এই যে মানুষ কমেন্ট এখন লিখতেছে হলিউড লেভেল, এটা আমাদের কাছে আসলে অনেক বড় একটা প্রাপ্তি, কারণ হচ্ছে আমাদের প্রথম টার্গেটই ছিল হলিউড লেভেলের কাজ করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনের প্রোডাকশনের যে কাজগুলো, কোর্সগুলো আমরা যেগুলো করছি আর কি, সেগুলার করে আমরা যে নিজের নিজেরকে প্রফেশনাল ওয়েতে প্রফেশনালভাবে এগিয়ে গেছি, সেজন্যই হচ্ছে আজকে আমরা এতটুকু পর্যন্ত এগিয়ে আসতে পারছি। তো এই প্রফেশনাল ওয়ার্কটাকে প্রফেশনালভাবে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমাদের সেই 19 সাল থেকে এ পর্যন্ত 24 সাল পর্যন্ত জার্নিটা করছি আমরা, নিজেকে পাকাপোক্ত করে তারপর হচ্ছে মানুষের সামনে প্রেজেন্ট করছি যে হ্যাঁ আমরা এটাই করতে যাচ্ছি। আপনাদের গ্রাজুয়েশন শেষ হয়েছে? হ্যাঁ, আমাদের গ্রাজুয়েশন শেষ হয়েছে, আমার শেষ হয়েছে, আর আমাদের বাকি যারা আছে, আমাদের বেশিরভাগ ছেলেরা হচ্ছে ইয়ং জেনারেশন। আপনি দেখেছেন হয়তো বা, যেহেতু আপনি আমাদের টিমমেটের অনেকগুলোকে সেলিব্রেশনের কাজগুলো দেখেছেন, সো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানুষই হচ্ছে মানে এখনো স্টিল না, অনেকে আছে হচ্ছে পড়াশোনাতে করতেছে, পড়াশোনা করতেছে, কেউ অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, কেউ অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, মানে রানিংয়ে আছে। কিন্তু প্রোডাকশনের যখন কাজ হয় তখন আমরা যখন ওই প্রি প্রোডাকশনে যখন কাজটা করি তখন হচ্ছে আমরা একটা শিডিউল যখন মেনটেন করি যে আমরা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, যেন আমরা এখন কাজে নামবো, তখন হচ্ছে আমরা ডেটটা ফিক্স করি, যখন ডেটটা ফিক্স করি তখন হচ্ছে সবাই একযোগ হয়ে যায় আর কি, সবার সুবিধা অসুবিধা চিন্তা করে হচ্ছে আমরা সেইভাবে হচ্ছে শুটিং টাইমটা ফিক্স করি আর কি। আপনারা টেকনিক্যাল জিনিসটা না হলে কোর্স করে শিখলেন, কিন্তু অ্যাক্টিংটা কিভাবে শিখলেন আপনারা? অ্যাক্টিং এর কথা বলতে গেলে হচ্ছে আমি আমি নিজেও চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আছি, তির্যক নাট্য গোষ্ঠীতে, এখানে আমি নাসিরউদ্দিন খান যেখানে ছিল, জি আমি সেই টিমের একজন মেম্বার। হিরো ভাই যেখানে ছিল, হিরো হিরো কে চিনেন তো? যে হ্যাঁ, সাইদ হিরো যিনি যিনি অতঃপর নাটকে শো করেছিল, সেই অতঃপর নাটকের লিড কাস্ট হচ্ছে আমি। ওয়াও, আমরা হিরো ভাই তো সকাল আমাদের সঙ্গে ইয়ে অ্যাসিস্ট করতো, ডিরেক্টর সকাল আহমেদ। আমরা কিন্তু প্রফেশনাল অ্যাক্টিংটাকেও দেওয়ার জন্য হচ্ছে আমরা, যেমন কি আমি নিজে হচ্ছে তির্যকে জয়েন করি 2020 সালে, করোনার পর 2020 সালের লাস্টের দিকে আমি জয়েন করি, দেন তখন থেকে হচ্ছে আমি এই পর্যন্ত 3-4টা মঞ্চনাটক করে গেছি। এবং এই যে 3-4 বছর ধরে আমি যে ওইখানে যে অ্যাক্টিং বিষয় নিয়ে যে কোর্সের বিষয়টা সেটাও শিখছি, কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে মঞ্চনাটকের প্রতি আমরা আকৃষ্ট, যেহেতু মঞ্চনাটক একটা আলাদা একটা সেক্টর, কিন্তু মঞ্চনাটকের পাশাপাশি যে অ্যাক্টিংটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটার জন্য আমরা কিন্তু কোর্স করছি, বিশেষ করে আমি, কারণ হচ্ছে যাতে মানুষ আমাদের অ্যাক্টিং নিয়ে যাতে বলতে না পারে যে এরা তো আনপ্রফেশনালভাবে অ্যাক্টিং করে, যাতে কোনো দিক থেকে যাতে আমাদের কোনো প্রকার কমতি না থাকে সেভাবে আমরা নিজেকে রেডি করে দেন মানুষের সামনে প্রেজেন্ট করতেছি এগুলো। আপনাদের একটা ইন্টারভিউতে আমি দেখলাম আপনাদের একটা আক্ষেপ আছে যে আপনারা খুব জনপ্রিয় কোনো শিল্পীদের কাস্ট করতে পারেন নাই, আপনি বুঝতে পারছেন আমরা ছোট থেকে বড় হয়েছি, তো ছোট প্রতিষ্ঠানকে অনেক অনেকে সবসময় বলে যে এরা তো কি কাজ করবে, এদেরকে দিয়ে তো কি হবে, তো অনেকে কাজ করার জন্য যে স্ক্রিপ্টটা নিয়ে যাবো, তো সেই ব্যাপারে হচ্ছে আমাদেরকে মানে আমরা যে ওনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পাবো সেই ক্ষেত্রে হচ্ছে তেমন ফিডব্যাক এর কোনো আশা আমরা পাই নাই, বিধে হচ্ছে আমরা কখনো গিয়ে দেখিনি যে ওনার কাছে যাওয়া উচিত আসলে, নাসির ভাইয়ের কাছে, রফিল কাছে, রুবি ভাইয়ের। এখন তো আপনাদের কাজ অনেক সমাদৃত, অনেক জনপ্রিয়, এই পর্যায়ে এসে তাদের কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন পাইছেন? আজ পর্যন্ত পাই নাই, তবে আশাবাদী যে পাবো ইনশাআল্লাহ। আমার দুইটা কন্টেন্ট আপনাদেরকে নিয়ে আমি বানিয়েছি, সেগুলো কি দেখা হয়েছে আমার চ্যানেলের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। রফিক ভাই বলেন তারা এখন হয়তো করে নাই কিন্তু করবে।